আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইকবাল সিদ্দিকি কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর অধ্যায় থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সামন্তরিক সূত্র। এই সামন্তরিক সূত্রটি আমরা শুরু করার আগে একটু প্রায়োগিক দিক নিয়ে কথা বলতে চাই। তোমরা একটু বোর্ডের চিত্রটি লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এটি দেখা যায় একটি পাথর, একটি ভারী পাথর। সেই পাথরটির সাথে ও বিন্দুতে, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুতে দুটি দড়ি লাগানো হয়েছে, এবং দড়ি লাগিয়ে দুজন ব্যক্তি, অর্থাৎ আরাফাত, 100 নিউটন বল দ্বারা এই পাথরটিকে তার নিজের দিকে টানছে, এবং একইভাবে শান্ত 60 নিউটন বল দ্বারা তার নিজের দিকে টানছে, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এই যে দুজন টানছে, দেখা গেল যে বস্তুটি, অর্থাৎ পাথরটি, তাদের কারোর দিকে না গিয়ে তাদের ঠিক মাঝ বরাবর একটি পথে গতিশীল হলো। এ থেকে আমরা কী বুঝছি? এ থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এই দুটি বলের কোনো দিকে কাজ না হয়ে তাদের একটি লব, তাদের মধ্যবর্তী একটি লব্ধি বরাবর, এই অর্থাৎ মাঝখান মধ্যবিন্দু বরাবর একটি পথে গতিশীল হলো। এটি হচ্ছে এই বল দ্বয়ের লব্ধি। এবং এই লব্ধি নির্ণয় করার জন্য আমরা এই ভেক্টর দুটোকে ব্যবহার করে একটি সামন্তরিক এঁকেছি, এবং এই সামন্তরিকের মাধ্যমে, অর্থাৎ সামন্তরিক সূত্র প্রয়োগ করে আমরা এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। তাহলে আমরা এবার আসি সামন্তরিক সূত্র, আমাদের প্রথম আলোচ্য বিষয় সামন্তরিক সূত্র। এই সামন্তরিক সূত্রটা আসলে কি? যদি কোনো বস্তুর কোনো নির্দিষ্ট বিন্দুতে দুটি সমজাতীয় ভেক্টর ক্রিয়াশীল হয়, এবং এই ভেক্টর দুটিকে যদি কোনো সামন্তরিকের দুইটা লব্ধি, দুঃখিত, কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বিবেচনা করা হয়, তাহলে সেই সামন্তরিকের লব্ধি, অর্থাৎ সেই সামন্তরিকের কর্ণ এই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। আমি আবার বলছি, কোনো বস্তুর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি দুটি সমজাতীয় ভেক্টর তার ভিন্ন দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এই ভেক্টর দুটোকে যদি আমরা কোনো সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বিবেচনা করি, তাহলে এই সামন্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরাফাত যেদিকে টানছে সেদিকে আমরা ও এ বলছি, এটি একটি ভেক্টর, এবং শান্ত যেদিকে টানছে এটিকে আমরা বলছি ও বি, এটিও কিন্তু আরেকটি ভেক্টর। তাহলে এবার আমরা রাখবো লব্ধির মান নির্ণয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দুইটি ভেক্টর বরাবর দুজন টানছে, তাহলে আমরা এই ভেক্টরকে আমরা ও এ এমন নাম না দিয়ে আমরা একটা স্পেসিফিক নাম দেব, আমরা এটাকে বলছি পি ভেক্টর। অনুরূপভাবে আমরা এটিকে বলছি আমরা কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবার আমরা দেখতে পা দেখি যে এই ও এ, অর্থাৎ পি ভেক্টরকে আমরা যদি সামনের দিকে একটু বর্ধিত করি, তাহলে আমরা সেটি ডি বিন্দুতে যাচ্ছে। এবার আমরা কি করব, এই সি থেকে আমরা ডি বিন্দুর উপর কি করব, একটি লম্ব টানব। তাহলে আমরা আগেই বলেছি যে পি এবং কিউ এই দুটি ভেক্টরকে আমরা কোনো সামন্তরিকের দুটি বাহু বিবেচনা করেছি, এবং সেই দুটি বাহু ব্যবহার করে আমরা একটি সামন্তরিক এঁকেছি। সামন্তরিকের নাম হচ্ছে ও এ সি বি, এবং এই সামন্তরিকের যে ভূমি আছে, অর্থাৎ ও এ ভূমিকে আমরা ডি পর্যন্ত কী করলাম, বর্ধিত করলাম। এবার সি বিন্দু থেকে ডি এর উপরে একটা লম্ব টেনেছি। এই হচ্ছে আমাদের অঙ্কন। এবার আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা যে ও সি ডি, আমরা কি বললাম ও সি ডি, এটি একটি কি, একটা ত্রিভুজ, ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ও সি ডি। ও সি ডি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। পিথাগোরাস হচ্ছে উপপাদ্য, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ হচ্ছে ও সি, তাহলে অতিভুজ স্কোয়ার আমরা জানি অতিভুজ ও সি, ও সি স্কোয়ার লম্ব স্কোয়ার, এখানে লম্ব দেখতে পাচ্ছি আমরা সি ডি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি হচ্ছে আমাদের কত, ও ডি, ভূমি স্কোয়ার। তাহলে আমরা এই যে লম্ব এবং ভূমি পেলাম, বা ও সি স্কোয়ার ইকাল টু সি ডি স্কোয়ার প্লাস ও ডি, দেখতে পাচ্ছি যে ও এবং ডি এটিকে ভাঙলে আমরা কী পাচ্ছি, মূলত পাচ্ছি ও এ প্লাস এ ডি। তোমরা ভালো করে দেখো যে ও এ প্লাস এ ডি, তাহলে আমরা লিখলাম ও এ প্লাস এ ডি, এবং এরপর একটু হোল স্কোয়ার রয়েছে, এটিকে আমরা সমীকরণ এক দিলাম। এবার আমরা এই সমীকরণ থেকে আমরা আমরা কী কী করতে পারবো, আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো। আমরা লব্ধিকে ধরেছি কত, আর এই আর এর মান নির্ণয় করে আমাদের হচ্ছে আজকের লক্ষ্য। তাহলে আমরা কি করবো এবার, এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামন্তরিকের যে ভূমিটা রয়েছে, অর্থাৎ ও এ,
সেই ভূমিটাকে বর্ধিত করার পরে এবং লম্বটা আমরা পরে আমরা একটা ছোট্ট একটা ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা হচ্ছে এ সি ডি। আমরা ত্রিভুজ এ সি ডি হতে পাই, আমরা এই ত্রিভুজ থেকে যদি আমরা প্রথমে সাইন থিটা একটা উপাংশ বের করি, সাইন আলফা ইকুয়াল, দেখতে পাচ্ছি যে এই কোণটা যদি আলফা হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই কোণটি হবে আলফা। তাহলে আমাদের এই আলফা যদি আমাদের কোণ হয় তাহলে আমরা আমরা সাইন আলফার মান বের করবো কিভাবে? আমরা জানি যে সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তাই আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা অর্থাৎ সাইন আলফা, এখানে লম্ব কোথায়? লম্ব হচ্ছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, লম্ব হচ্ছে সিডি, সিডি অতিভুজ হচ্ছে এসি, এসি। তাহলে আমরা এক নং সমীকরণে আমাদেরকে সিডি এর মান নির্ণয় করতে হবে, সুতরাং আমরা এখান থেকে সিডি এর মানটা বের করতে পারবো। সিডি কালো কি বের করতে পারি? এসি সাইন আলফা। তোমরা লক্ষ্য করো যে এসি, এখানে দেখো এসি, যদি আমরা ও এ এই ভেক্টরকে যদি আমরা কিউ ধরি তাহলে কিন্তু এসিও কিন্তু কিউ, কারণ আমরা জানি যে সামন্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। যেহেতু ও এ ও বি সমান কিউ, সুতরাং এসি সমান কিউ, আমরা এসি এর এখানে মানটা বসিয়ে দিব। অতএব সি ডি সমান সমান, তাহলে এসি সমান আমরা কি দেখতে পেলাম? এ সি সমান কিউ দেখতে পেলাম। তাহলে কিউ সাইন আলফা, আমরা সি ডি এর মান পেয়েছি। আবার আবার যদি আমরা আমরা প্রথমে সাইন থিটা বের করেছিলাম, আবার একইভাবে আমরা যদি কস থিটা বের করতে চাই, কস আলফা, তাহলে কস আলফা সমান সমান কি হবে? ভূমি বায়ু অতিভুজ। তাহলে দেখো ভূমি কোনটা? ভূমি কিন্তু এডি, ভূমি অতিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা একইভাবে এখান থেকে কি বের করতে পারি? আমাদের এডি প্রয়োজন, সুতরাং আমরা এডি সমান সমান এসি কস আলফা। আমরা একটু আগে দেখলাম যে এসি, এসির মান হচ্ছে কত, আমরা কিউ ধরেছিলাম, তাহলে এখানে কিউ এসি এর মান ধরেছিলাম কিউ কস আলফা। তাহলে আমরা সিডি এবং এডি এই দুটি মান কিন্তু আমরা পেলাম, এই দুটি মান আমাদের পরবর্তীতে আবারও প্রয়োজন হবে, সুতরাং আমরা একটু সাইডে লিখে রাখবো। তাহলে কি পেলাম? এডি সমান সমান এসি কস আলফা, এসি কস আলফা। এবং একইভাবে আমরা, দুঃখিত, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দুটি মান বের করেছি সিডি, সিডি আমরা আগে বের করেছি, সিডি সমান সমান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। এবং একইভাবে এডি সমান সমান, এডি সমান সমান কিউ কস আলফা, কিউ কস আলফা। এই দুটি মান আমরা পেয়েছি। এবার আমরা এটাকে মুছে দিচ্ছি। তাহলে এবার এই যে দুটো মান আমরা পেলাম সিডি এবং এডি, সেই মান দুটি যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? এক নং সমীকরণ থেকে আমরা পাবো ও সি স্কোয়ার ইকাল টু সিডি, সিডি এর মান আমরা পেয়েছি কিউ সাইন আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে, প্লাস ও এ, আমরা ও এর মান পেয়েছি, ও এ লক্ষ্য করো আমরা ও এ, ও এর মান কিন্তু পি, সুতরাং আমরা এটাকে পি লিখতে পারি। এবং এডি, আমরা এডি এর মান পেয়েছি কত? এখান থেকে আমরা এডি সমান সমান কত? কিউ কস আলফা, এটা হোল স্কোয়ার। তাহলে আমরা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, তাহলে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস বি স্কোয়ার, বি কোথায়? কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিউ স্কোয়ার রয়েছে, এখানেও কিউ স্কোয়ার রয়েছে। তাহলে আমরা যদি কিউ স্কোয়ারকে কমন নেই তাহলে কি থাকে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এবং বাকি থাকলো কত? পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। বা এবার আমরা লক্ষ্য করি যে কিউ স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটি সমান কত? ওয়ান। আমরা ত্রিকোণমিতি সূত্র থেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান, সুতরাং এই মানটি ওয়ান হয়ে গেল, তাই আমার লেখার প্রয়োজন নেই। পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, আমরা এটা সাজিয়ে লিখব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে আমরা এটা কী পেলাম? আমরা এই লব্ধি, দেখো লব্ধি কিন্তু ও সি, আমরা এই লব্ধিকে যদি আর ধরি তাহলে আমরা কী পাবো? আমরা আর স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। সুতরাং আর ইকাল টু আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ
cos alpha এটা রুট আবার আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লব্ধি মান আমরা পেয়ে গেছি অর্থাৎ লব্ধি r রুট আবার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos alpha এটি কিন্তু আমাদের এই সমদূরিকের লব্ধির মান তাহলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী কক্ষে যাচ্ছি যে লব্ধির সর্বোচ্চ মান যেহেতু আমরা লব্ধির মানটা পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা নির্ণয় করতে পারবো নিচে লাইনটা আমরা রেখে দিচ্ছি তাহলে দেখো লব্ধির সর্বোচ্চ মান আমরা যে ভেক্টরের সামন্তরিক সূত্র থেকে যে লব্ধির মানটি পেলাম অর্থাৎ আর ইকুয়াল টু রুট আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটি ভেক্টর রয়েছে একটা হচ্ছে পি এবং আরেকটা হচ্ছে কিউ যেহেতু এই ভেক্টর দুটির মান সুনির্দিষ্ট কাজেই এই লব্ধির মান পরিবর্তন হতে পারে কিভাবে শুধুমাত্র কস আলফা অর্থাৎ থিটার মানের উপর এখানে থিটা হচ্ছে আলফা এই আলফা এর মানের উপরই কিন্তু লব্ধির মানটা নির্ভর করে আমরা জানি যে কস থিটা এর সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে 1 তাহলে যদি এটা সর্বোচ্চ মান অন হয়ে থাকে তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান কিভাবে পাবো অতএব আমরা জানি যে কস আলফা এর সর্বোচ্চ মান কি পাবো সর্বোচ্চ মান সমান কত 1 অতএব আমরা লব্ধির সর্বোচ্চ মান কি পাবো আর ম্যাক্সিমাম ইকুয়াল টু কস আলফা যেহেতু 1 হয়ে গেছে তাহলে আমরা কি পেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এখানে 2 পি কিউ থাকলো কস আলফা 1 হয়ে গেছে 2 পি কিউ রুট আবার অতএব আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ এখানে আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখা যাচ্ছে রুট এবং স্কোয়ারটা কাটা গেল অতএব আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি প্লাস কিউ এটি হচ্ছে কিন্তু এই লব্ধির সর্বোচ্চ মান অর্থাৎ যদি আমরা দুইটা ভেক্টরকে যোগ করি তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবার আমরা আসি লব্ধির সর্বনিম্ন মান তাহলে আমরা এখানে একটু খেয়াল করি লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে একইভাবে যেহেতু আমরা বলেছি যে এই লব্ধির মানটা নির্ভর করে শুধুমাত্র কস আলফার মানের উপর আমরা জানি কস থিটা বা কস আলফা যেটাই বলি এর সর্বোচ্চ মান হচ্ছে -1 সর্বনিম্ন মান দুঃখিত সর্বনিম্ন মান হচ্ছে -1 তাহলে আমরা এই -1 এখানে বসিয়ে দেবো তাহলে কি পাচ্ছি আমরা তাহলে আমরা পাচ্ছি আর ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে যেহেতু -1 সুতরাং -2 পি কিউ রুটাবার রয়েছে তাহলে আমরা আর মিনিমাম বা আর মিনিমাম সমান পি স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার এই ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার রুট বাদ যাচ্ছে তাহলে আর মিনিমাম সমান কি থাকে এখানে পি মাইনাস কিউ আমরা আগে দেখলাম যে ভেক্টর দুটোকে যদি যোগ করি তাহলে লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং অনুরূপভাবে এই ভেক্টর দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে তাহলে আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং লব্ধির সর্বনিম্ন মান এই দুটি টপিকস আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো বাকি রয়েছে আমাদের আরেকটি টপিক লব্ধির দিক আমরা প্রায় ক্লাসটির শেষের দিকে চলে এসেছি এবার আমরা লব্ধির দিক নিয়ে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভেক্টরটি রয়েছে অর্থাৎ সামন্তরিকের সূত্রটি রয়েছে এখানে আমাদের কিউ ছিল এবং এখানে একটা পাথর ছিল আচ্ছা এবার আমরা এই ত্রিভুজ ও সি ডি ত্রিভুজ ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ ও সি ডি হতে পাই আমরা এই ত্রিভুজ হতে যদি পাই আমরা এখান থেকে ট্যান থিটা মান বের করবো আমরা ট্যান থিটা তাহলে ট্যান আমরা দেখতে পাচ্ছি যে এই থিটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে থিটা এখানে কীভাবে আসলো আমরা বের করবো হচ্ছে এই লব্ধির দিক তাহলে লব্ধির দিক এই আমরা দেখতে পাচ্ছি লব্ধি আর ভেক্টর পি এর সাথে একটা কোণ উৎপন্ন করেছে এই কোণ একটা কোণ উৎপন্ন করেছে এই কোণটাকে আমরা ধরেছি থিটা সেজন্য আমরা এখানে লিখেছি ট্যান থিটা তাহলে ট্যান থিটা সময় আমরা কী জানি লম্বভাগ ভূমি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজ থেকে অর্থাৎ ও সি ডি এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি লম্ব হচ্ছে সিডি লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে এর ও ডি তাহলে সিডি আমরা আগে পেয়েছিলাম সিডির মান সিডি মান পেয়েছিলাম আমরা কিউ সাইন আলফা এবং ও ডি এর মান আমরা পেয়েছিলাম ও ডি দুটি অংশে ভাগ করা ও এ প্লাস এ ডি ও এ প্লাস এ ডি বা কিউ সাইন আলফা ও এ লক্ষ্য করো ও এ এটা আমরা আসলে আমরা মূলত পি ভেক্টর অর্থাৎ এখানে পি দেখতে পারি প্লাস এডি
আমরা এখানে পেয়েছিলাম এ ডি এর মান, এ ডি ইকুয়াল টু আসলে কি লেখা যায়, কিউ কস আলফা। তাহলে আমরা যে মানটি পেলাম এটি হচ্ছে আমাদের মূলত লব্ধির দিক, অর্থাৎ ট্যান থিটা আমরা পেয়ে গেছি। সুতরাং এই সামন্তরিক সূত্রের লব্ধির মান, লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান এবং লব্ধির দিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম, এবং এখান থেকে আমরা বেশ কয়েকটি ফর্মুলা পেয়েছি। যে এটি একটি ফর্মুলা আর, অর্থাৎ লব্ধির মান একটি ফর্মুলা, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, সকল একটি ফর্মুলা। এই ফর্মুলা অর্থাৎ সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ভেক্টর অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আজকে মতো এখানেই, আশা করি আমাদের কাছে ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমরা ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।